উত্তর কোরিয়া সীমান্তে সেনা ও অস্ত্র পাঠাচ্ছে রাশিয়া। আন্তর্জাতিক ডেস্ক। যুক্তরাষ্ট্রে হামলার আশঙ্কায় উত্তর কোরিয়া সীমান্তবর্তী এলাকায় সেনা পাঠাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিওতে এ তথ্য জানানো হয়। পুতিন আশঙ্কা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিয়াংইয়াংয়ের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিলে রাশিয়ার দিকে উত্তর কোরিয়ার শরণার্থীর ঢল নামবে। এর আগে যুদ্ধাবস্থায় উত্তর কোরিয়ার বিপুল নাগরিকের পলায়নের আশঙ্কায় চীন তার দক্ষিণাঞ্চলীয় সীমান্তে 1.5 লাখ সেনা পাঠাচ্ছে বলে খবর পাওয়া গিয়েছিল। শুধু সেনা সদস্য নয়, রাশিয়ার ভারী অস্ত্রও পাঠিয়েছে উত্তর কোরিয়া সীমান্তে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে হেলিকপ্টার, সাজুয়া গাড়িসহ ভারী সামরিক যন্ত্রপাতি ট্রেনে করে রুশ দক্ষিণ পূর্ব অঞ্চলীয় সীমান্তবর্তী খাবারোভস্ক ভ্লাদিভস্কটের দিকে যাওয়ার দৃশ্য ভিডিও ফুটেজে দেখা গেছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।